আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দুইটি পদে, দুইটি ক্যাটাগরিতে কোম্পানি সেক্রেটারি এবং প্রজেক্ট অ্যাকাউন্টেন্ট এই দুইটি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একদম বিনা অভিজ্ঞতায়। এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে ডাক এবং কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে। আমি সার্কুলার থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। আমি সার্কুলারটি বিডিজফ থেকে সংগ্রহ করেছি। সার্কুলার লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সার্কুলারগুলো দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি, তার প্রথমে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তার পদের নাম হচ্ছে কোম্পানি সেক্রেটারি। এই পদে অসংখ্যজনকে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি হচ্ছে নট স্পেসিফিক, জব কনটেক্সট এখানে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন, এবং রেসপন্সিবিলিটিস বলা আছে। কোম্পানি সেক্রেটারি হিসাবে বা এই রিলেটেড কোনো পোস্টে যদি আপনি আগে কখনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া অন্য কোনো রেসপন্সিবিলিটিস এখানে উল্লেখ করা নেই। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে আপনাকে ফুল টাইম নিয়োগ করা হবে। এডুকেশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে প্রার্থীর বয়স, প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা তা অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, মিনিমাম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে। এবং আরও বলা আছে ল্যাঙ্গুয়েজ, যে বাংলা এবং ইংলিশে যোগাযোগের দক্ষতা, লেখার এবং কম্পিউটার টাইপ করার মতো যোগ্যতা থাকতে হবে। কম্পিউটার স্কিল অবশ্যই লাগবে বাংলা এবং ইংলিশের, এবং আন্ডার প্রেশার নিয়ে কাজ করতে হবে। জব লোকেশন হচ্ছে ঢাকা, আপনাকে ঢাকাতে পোস্টিং দেওয়া হবে বা ঢাকাতে আপনাকে কাজ করতে হবে। এখানে যারা আবেদন করবেন সবাইকে পরীক্ষার জন্য ডাকা হবে না, শুধুমাত্র আপনারা যারা আবেদন করবেন তাদের আবেদনগুলো পর্যালোচনা করে যাদেরকে প্রাথমিকভাবে সিলেক্ট করা হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে আমরা কীভাবে আবেদন করবো একটু পরে বলে দিচ্ছি, তার আগে আমরা পরের যে পদটি আছে সেটি নিয়ে একটু আলোচনা করব। দুই নম্বর যে পদটি ছিল প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট, এই পদেও অসংখ্যজনকে নিয়োগ করা হবে। ভ্যাকেন্সি হচ্ছে নট স্পেসিফিক, এবং এখানেও বলা আছে এই সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, এখানে আপনাকে ফুল টাইম নিয়োগ করা হবে, এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানেও বাংলা এবং ইংলিশের লেখার, বলার এবং টাইপ করার দক্ষতা থাকতে হবে, কম্পিউটার স্কিল অবশ্যই লাগবে, আন্ডার প্রেশার নিয়ে কাজ করতে হবে। এই পদের জব লোকেশন হচ্ছে কক্সবাজার, ঢাকা। ঢাকার কক্সবাজারে আপনার কর্মস্থল হবে। এখানেও সবাইকে পরীক্ষার জন্য ডাকা হবে না বা ইন্টারভিউর জন্য ডাকা হবে না, শুধু শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা হবেন তাদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে মোবাইল ফোনে SMS বা কলের মাধ্যমে। এখানে যারা আবেদন করবেন তারা আগ্রহী প্রার্থী যারা আছেন তারা পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে তাদের CV এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবির এবং NID কার্ড এবং যে আপনার সার্টিফিকেটগুলো আছে সেগুলো ফটোকপি আপনার চাইলে দিতে পারবেন। পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে জেনারেল ম্যানেজার HR অ্যান্ড অ্যাডমিন সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হেড অফিস BTA টাওয়ার, 7th ফ্লোর, 29। তারপর হচ্ছে কিমাল, 88 অ্যাভিনিউ, রোড নম্বর 17, বনানী, ঢাকা 1213। এটা হচ্ছে ঠিকানা, এই ঠিকানায় আপনার আবেদনপত্রটি পাঠাবেন। এবং আমরা চাইলে, আমার যদি বলতে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সার্কুলারটি থেকে যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এটি একটু ভালো করে দেখে নেবেন, উচ্চারণে আমার ভুলও হতে পারে। ডেডলাইন হচ্ছে 22 ফেব্রুয়ারি 2022, 22 ফেব্রুয়ারি বা 22 ফেব্রুয়ারি তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। সার্কুলারটি পাবলিশ হয় 8 ফেব্রুয়ারি 2022 তারিখে। তো এই ছিল এই দুইটি পদের সার্কুলার, আশা করি আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।